পুরুলিয়ার রঘুনাথপুরে গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতী গ্রেপ্তার। মোটর বাইক সমেত গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো পুরুলিয়ার রঘুনাথপুর থানার পুলিশ। ধৃত ওই দুষ্কৃতীর নাম মনোজ স্বর্ণকার, বাড়ি রঘুনাথপুর থানার বেলডাঙ্গা গ্রামে। ধৃতকে এদিন রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। জানা যায়, গতকাল রাত্রে রঘুনাথপুর বাঁকুড়া রাস্তায় রঘুনাথপুর থানার চিনপিনা রেলগেটের অদূরে রঘুনাথপুর থানার পুলিশ নাকা চেকিং করার সময় মোটর বাইক সমেত ওই দুষ্কৃতীকে হাতে নাতে ধরে। পুলিশি সূত্রে জানা যায়, ওই দুষ্কৃতী এদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় তার মোটর বাইকটির কাগজ দেখতে চাইলে সে কোনো কাগজপত্র দেখাতে না পারায় বাইকের ডিকি খুলে তল্লাশি চালাতেই বাইকের ডিকির ভেতর থেকে একটি গুলি ভর্তি দেশি বন্দুক উদ্ধার হয়। এরপরেই রঘুনাথপুর থানার পুলিশ ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তারপরেই এদিন ধৃত ওই দুষ্কৃতীকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুরুলিয়ার রঘুনাথপুর থেকে শান্তনু দাসের প্রতিবেদন, নিউজ বাংলা টুডে।